হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আমার আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমি চুনি বাল্ব লাগিয়েছিলাম বা টুনি বাল্ব লাগিয়েছিলাম, যেটাই বলো না কেন। তো সেটা আমি এই ছাদে লাগিয়েছিলাম। তো সেটার ভিডিও যারা দেখেছো তাদের একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর যদি কেউ দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। তো সেই ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে অল্প কিছু আছে সেগুলোই এখন টানাবো, আর দিদি কিছু কিনেছে তো সেইগুলো আনবে যখন তখন সেগুলো আবার টানাবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দিদি যেহেতু আজকে এসছে, আজকে যেহেতু 25 তারিখ, তো আজকে আমাদের বাতি ধরানো বা প্রদীপ ধরানো যেটাই বলো না কেন, তো সেটা করব। তো তার জন্য দিদি এসছে, তো টুনি বাল্বগুলো এনেছে সেগুলো লাগাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু করবে আর কমেন্ট করে জানাবে, আর তোমরা কেমন কি সাজিয়েছ সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আর তার মধ্যে আরেকটা বলি, আমি এই ছাদে করেছিলাম কিন্তু আমি আগেও বলেছি আগের ভিডিওতে, তো বৃষ্টি যদি হয় তাহলে কি হবে তার জন্য টেনশন করছিলাম। তা সত্যিই বৃষ্টি হলো, তো তার জন্য আমার আবার এটা খুলে নিয়ে গিয়ে নিচে নিয়ে গেছি, মানে নিচে বলতে দোতলা থেকে আমি আবার টানিয়েছি। উপরে যেহেতু ছিল আর আমি এক্সটেনশন কর্ড দিয়ে ইউজ করছিলাম, তো এক্সটেনশন কর্ডে জল ঢুকে যাচ্ছিল। আমি এটার ভিডিও আর আমি করিনি, যেহেতু তাড়াহুড়ো করে আমি বৃষ্টির মধ্যে ওগুলো নামিয়েছি আবার সেট করেছি, ওই জন্য সেটার ভিডিও আর তোমাদের দেখাতে পারলাম না। তো চলো শুরু করা যাক। যে বাজিও আনা হয়ে গেছে, বাজি ফোটানো হবে, আর এই অল্প কিছু আনা হয়েছে, আরও পরে আনা হবে। আর যেহেতু দিদির মেয়ে এখন ছোট, ও এইগুলোতেই মজা পাবে, বাকিগুলোতে ভয় পাবে, ওই জন্য এইগুলোই আনা হয়েছে। তো এই যে আমি নিয়ে চলে এসেছি, তো দেখা যাক কতগুলো এর মধ্যে আছে। টুনি বাল্ব লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছ আমি এখানে লাগিয়েছিলাম, আর বাকিও আবার আমি লাগাবো। আমি টুনি বাল্বগুলো এনেছি, তো সেইগুলো দেখো। কতগুলো দেখো, এগুলো এখন আমি সেট করব। এই যে সবগুলো আনা হয়েছে, আর দেখতে পাচ্ছ ইয়েলো দুটো আছে, পিঙ্ক আছে দুটো, রেড দুটো, পার্পেল কালার এই যে আর এই যে আছে, ব্লু আছে দুটো, আর গ্রিন আছে দুটো। তো এগুলো এখন সেট করব। তো চলো শুরু করা যাক। আমি এক সাইড থেকে টানাতে টানাতে আর এক সাইডে যাব। তো ফার্স্টে আমি গ্রিন দিয়ে দিচ্ছি, আর একদম ওই সাইডে গিয়ে আবার গ্রিন দেব। তারপরে যেমন ইয়েলো দিচ্ছি, আর মাল্টি কালার তো আমি এর আগে দিয়েছিলাম সাইডে করে। তো এই যে জায়গাটায় দেখছো একটা মাল্টি কালার আছে ওই সাইডে, তারপরে আমি দিলাম গ্রিন, তারপরে ইয়েলো, আর এবার দিচ্ছি রেড কালারে, না সরি পিঙ্ক কালারে, আর তারপরে মাল্টি কালারটা একটু সরিয়ে দিচ্ছি। আর করতে গিয়ে তখন দেখলাম মাল্টি কালারের ওটা একটু খুলে গেছে, মানে ছিঁড়ে গেছে এক জায়গা থেকে, তো ওটা একটু ঠিক করে রিপেয়ার করে নিয়ে তারপরে আবার সেট করে দেব। তো যাই হোক, আমার করাও হয়ে গেছে, এবার চলো এখানটায় করি। এখানটায় একটা রেড দিয়ে দিচ্ছি, আর তারপরে মিডিলে একটা মাল্টি কালারের আছে, আর তারপরে আবার একটা রেড দিয়ে দিয়েছি। তো দু সাইডে আছে পিঙ্ক আর হোয়াইট, তো সেটা তো আছেই, মানে আগেই আমি সেট করেছিলাম। তো তারপরে আমি আবার সিমিলারভাবে এই দিকেও চলে এসেছি, এই সাইডে ফার্স্টে মাল্টি কালার আছে, তারপরে আবার গ্রিন দিয়ে দিয়েছি, তারপর ইয়েলো, আর এবার দিলাম পিঙ্ক, আর তারপরে আছে মাল্টি কালার। তো মাল্টি কালারটা একটু সরিয়ে দিয়ে মিডিলে আবার একটা ব্লু দিয়ে দিলাম, যেহেতু ব্লু দুটো আছে তো সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এদিকে যেমন আমার সবগুলোই করা হয়ে গেছে, আর এই দিকে যেমন আমি ব্লু দিইনি, তো সেই ব্লুটাও আমার এই দিকে আবার সেট করতে হবে। তো পিঙ্কটা আমি একটু সরিয়ে দিলাম, আর মাল্টি কালারটা একটু সরিয়ে দিলাম, তারপরে ব্লুটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আমার সব কমপ্লিট হয়ে যাবে। তো এই যে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি একটা জিনিস যেটা আমার মনে পড়লো, এখানে পার্পল কালারের এখনও আমি দিইনি, তো ভাবলাম যেহেতু দুটো পার্পল কালার আছে আর এই যে সাইডে পিঙ্ক আর হোয়াইটটা ছিল, তো সেই দুটো খুলে নিলাম, খুলে আবার পার্পলটা আমি দিয়ে দিচ্ছি। তো এই সাইড করে পার্পল, আর এই দিকেও পার্পল। তো এই যে সেট করা হয়ে গেছে, সবগুলো আমার সেট করা হয়ে গেছে, আর রাতে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। জানি না কতটা তোমরা বুঝতে পারছো, রাতে বেশ ভালো বোঝা যাবে আমার কমপ্লিট হয়ে গেছে, আর আশা করি খুব সুন্দরই লাগবে। তো রাতে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো।
এই দেখো লাইট সব জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আবার দেওয়া হবে, যেহেতু আজকে বাতি ধরানো আছে তো বাতি ধরানো হবে, তো তখনও তোমাদের দেখাবো। তো এখন দেখো খুব সুন্দর লাগছে। তো চলো এখনকার মতন টাটা, এরপরে কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, দীপাবলি ভালোভাবে কাটিও। লাভ ইউ, বাই।